আসসালামু আলাইকুম। তাহলে আমি এমডি খোরশেদ আলম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার বলেন ভাই। জি, আপনারা তো অশরীরী বা এরকম কিছু বিশ্বাস করেন না, করেন কি? অশরীরী বলতে কি বোঝাচ্ছেন বুঝলাম না। এই যে উঠে বসেন, উঠে বসেন, উঠে বসেন, উঠে বসে তারপর কথা বলেন। হ্যালো, অশরীরী বলতে যে জিন বা এরকম এরকম বুঝাইছি। আপনি করেন? জি, যে বিশ্বাস তো করা লাগবে, যেহেতু কোরআনে আছে। কেন বিশ্বাস করেন? কোরআনে আছে তাই। কোরআনে থাকলে সেটা সত্য, সত্য প্রমাণ আছে না? নাই প্রমাণ, পরের বিষয়। বিশ্বাস তো করা লাগবে। আচ্ছা, বিশ্বাস না করে মানে প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাস করেন? কোরআনে তো সবকিছু প্রমাণ করার মতো সমর্থন আমাদের নাই। কোরআনে সবকিছু প্রমাণ করার মতো সমর্থন নাই, কিভাবে বুঝলেন ভাই? কোরআনে যে সত্য বুঝলেন কেমনে? যে জিনিস প্রমাণ করা গেল না, সেই জিনিস যে সত্য সেটা বুঝলেন কেমনে? আচ্ছা খোরশেদ আলম, আপনার এখান থেকে ব্যাক থেকে খুবই শব্দ হচ্ছে। কি শব্দ হচ্ছে? হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে খুবই শব্দ হচ্ছে। এখনো শব্দ হচ্ছে? আপনার কি অন্য কোনো ট্যাব ওপেন করা আছে? না, অন্য কোনো ট্যাব নেই। আপনাকে একটু মিউট করে দিচ্ছি ভাই। উনি হচ্ছে ভাই এসে কথা বলতেছে, মানে আপনার মাইক্রোফোন ইউজ না করেই কথা বলতেছে আর কি, বুঝছেন? আচ্ছা তাহলে খোরশেদ আলম, খোরশেদ আলম আপনি একটু মাইক্রোফোন লাগায় কথা বলেন, কারণ এইভাবে তো কথা বলা যায় না। জি, এখনো কি শব্দ হচ্ছে? না, এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। তো আপনাকে আমার প্রথম প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে মনে করেন হিন্দু লোকেরা যারা আছে তারা তো বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করে, তাই না? ওই কেউ বিশ্বাস করে মা কালী, কেউ বিশ্বাস করে শিব, কেউ বিশ্বাস করে গণেশ, এই সমস্ত ধুনফুন। হ্যাঁ, এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা নাস্তিকরা এগুলো বিশ্বাস করি না। আর তাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই তোমরা যেগুলো বিশ্বাস করো ওইগুলোর কি কোনো প্রমাণ আছে, তখন তারাও তো একই ধরনের কথা বলতে পারে যে না, আমাকে বেদে লেখা আছে, আমাকে ভগবদ গীতায় লেখা আছে, এই জন্য বিশ্বাস করি। প্রমাণ প্রমাণ দরকার নেই, ওইখানে যেটা লেখা আছে সেটাই সেটাই সত্য, সেটাই সঠিক। এইভাবে তো পৃথিবীর যে কেউ যে কোনো কথা বিশ্বাস করতে পারে। আবার অনেকে থাকতে পারে যে পৃথিবীতে কিন্তু ধর্ম আছে 4200টা, এক একটা ধর্ম এক এক রকম। আফ্রিকারও ধর্ম আছে, চীনেরও ধর্ম আছে, তারপরে প্রাচীনকালে অনেকগুলো ধর্ম ছিল, সে তারাও কিন্তু আবার নিজেদের ধর্ম বিশ্বাস করতো, প্রমাণ প্রমাণ লাগতো না, এমনি বিশ্বাস করতো আর কি। এখন এই যে যারা যেই ধর্মটা বিশ্বাস করে, আপনার যে ধর্ম আছে সেটাতে লেখা আছে আল্লাহ আছে, ভগবান আছে, আল্লাহ আছে, ফেরেস্তা আছে, পরকাল আছে, জিন আছে, এগুলো আপনি কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন। তো আপনি বিশ্বাস করেন, তারাও বিশ্বাস করে, অমুকেও বিশ্বাস করে, তমুকেও বিশ্বাস করে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনাদের কারো কাছে কি প্রমাণ আছে এগুলোর, নাকি শুধু আপনাদের মানে কেতাবে লেখা আছে এই কারণেই আপনারা বিশ্বাস করেন? জি, তেমন কিন্তু বৈজ্ঞানিক ভাবে কোনো প্রমাণ নাই আমাদের কাছে। এখন ওই অন্য ধর্মের লোকেরা তো বলতে পারে মানুষের তো সামর্থ্য নাই এই জিনিসটা প্রমাণ করার, কিন্তু জিনিসটা ভাই সত্য ভাই। হ্যাঁ, মা কালী ঠিকই আছে, কিন্তু বিজ্ঞানের শক্তি নাই এত প্রমাণ করবো যে, এটা তো হিন্দুরাও বলতে পারে, এটা এটা তো যে কেউই বলতে পারে। মানে আপনি বলতেছেন বিজ্ঞানের এরকম সামর্থ্য নাই কোরআনের কথা প্রমাণ করবো, একই কথা বলতে পারে হিন্দুরা যে হনুমান দেবতারে প্রমাণ করবো, এটা বিজ্ঞানের সেই ক্ষমতা নাই, কিন্তু জিনিসটা সত্য। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা যখন আমরা জানার চেষ্টা করি, তখন আমাদের পদ্ধতিটা কি থাকে? পদ্ধতিটা কি এটা থাকে যে আমাকে গ্রন্থে কি লেখা আছে সেটাই সত্য? এইভাবে যদি আমরা মানে সত্য নির্ধারণ করি, কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা নির্ধারণ করি, তাহলে তো ভাই হিন্দুদের কথা সত্য, আপনার কথা সত্য, ইহুদিদের কথা সত্য, খ্রিস্টানদের কথা সত্য, সবার কথাই সত্য ভাই, নাকি? না, সত্য না, এটা যার যার কথা তার তার বিশ্বাস, নিজের বিশ্বাসটা নিজের কাছে। সত্য হতে গেলে তো আপনার ধরেন ইয়া লাগবে, আপনার বিশ্বাস কি শুধুমাত্র বিশ্বাস নাকি সত্য কোনটা? এখন যদি আপনারা বিশ্বাস না করেন, তাহলে যে অনেকে, আমার মূল টপিকটা হলো যে অনেকে বিশ্বাসের সত্যটাকে আমার বিশ্বাসের উপর ডিপেন্ড করে যে আমি বিশ্বাস না সত্য তাহলে সত্য না, এরকম কিছু না, ওরকম কিছু না। মানে মানে আমি বিশ্বাস করলে কি আছে জিনিসটা, আর বিশ্বাস না করলে নাই হয়ে যাবে, নাকি? আপনি যে জিনিসটা বিশ্বাস করেন যে আছে, যেটা সত্য, জিন পরি সত্য, এগুলো সত্য, এটা কি আমি বিশ্বাস করলে সত্য, বিশ্বাস না করলে সত্য, এরকম কিছু নাকি? না, আমার বিশ্বাসে তো অন্য কারো কিছু যায় আসে না। তাহলে তাহলে আমার বিশ্বাস কথা কেন বলছেন? যেহেতু ধরেন যে একজন মুসলিম জিনে বিশ্বাস করে। আপনি কি জিনে বিশ্বাস করেন নাকি উদয় বিশ্বাস করেন, কোরআনে লেখা আছে তাই বিশ্বাস করেন? ওরকমই। আচ্ছা, মানে উদয় বিশ্বাস করেন হিন্দুদের মতো। এখন আমার মূল টপিকটা হলো যে যে আমি প্রশ্নটা করতে চাইতেছি ভাই, আপনি তো তাহলে জিনে বিশ্বাস করতেছেন না, হিন্দুদের মতোই অন্ধবিশ্বাস করতেছেন নাকি? জি, জিনে বিশ্বাস মূলত এক ধরনের, এটা কোন প্রমাণ ছাড়াই বিশ্বাস। এখন আলম ভাই, আপনি কি করতেছেন, আপনি জিনে বিশ্বাস করতেছেন নাকি হিন্দুদের মতো অন্ধবিশ্বাস করতেছেন? জি ভাই, দুটাই কিন্তু অন্ধবিশ্বাস। আপনারটা অন্ধবিশ্বাস, হিন্দুদেরটা অন্ধবিশ্বাস, দুটাই অন্ধবিশ্বাস। হ্যাঁ, তাহলে আপনি অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস মানে অন্ধবিশ্বাস হয়ে আমাদের কাছে কেন আসছেন এখানে কথা বলতে? আমরা এখন আমার
মনে করেন এক পাগল আছে, পাগলে বিশ্বাস করে সে পৃথিবীর রাজা, হ্যাঁ, কারণ তার একটা গ্রন্থে লেখা আছে সে পৃথিবীর রাজা। এখন যদি সেই পাগলে যদি এটা ভাববা, যদি সুখ পায়, মনে মনে সুখ পায়, এবং সে যদি একটা হয় রাস্তায় ঘুরে এবং মানুষের বলে আমি পৃথিবীর রাজা, আমার গ্রন্থে লেখা আছে আমি পৃথিবীর রাজা, এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি পৃথিবীর রাজা, এই কথা বলে যদি সে একটা হয় ঘুরে ঘুরে সুখ পায়, তাহলে তো ভাই আমাদের কিছু বলার নাই বা করার নাই। সেই ঠিক একই ভাবে আপনি যদি বিশ্বাস করেন জিন আছে, হ্যাঁ, হিন্দু যদি বিশ্বাস করে মা কালী আছে, হনুমান আছে, গণেশ আছে, তারপর আরেক বেটা যদি বিশ্বাস করে যে সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে, ব্যাটম্যান আছে, তারপর আরেক বেটা যদি বিশ্বাস করে রামগরুড়ের ছানা আছে, শাকচুন্নি আছে, শেওড়া গাছে পেতনি আছে, মামদভূত আছে, কে কি বিশ্বাস করবে না না করবে সেটাতে তো ভাই আমাদের কিছু যায় আসে না। আমরা মনে করি এরা মানে অশিক্ষিত মূর্খ বর্বর অন্ধবিশ্বাসী লোকজন, এটা আমরা মনে করি। হ্যাঁ, এখন কথা শুনে কথা শুনে নেন, আপনি যে একটা জিনিসকে যদি নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আসেন, তাহলে তো আপনার সেই রকমের একটা গ্রাউন্ড লাগবে যে আমি এই জিনিসটা বিশ্বাস করি, এটার সপক্ষে আমার কাছে এই যুক্তিগুলো আছে। মানে আপনি যদি এইভাবে আসেন, মানে ভাই আমি জানি না ভাই, কথা শুনে নেন, কথা শুনে নেন, আপনি যদি এইভাবে আসেন যে ভাই কোনো যুক্তি প্রমাণ নাই, আমি খালি ভাই অন্ধবিশ্বাস করি ভাই, হ্যাঁ আমি ভাই অন্ধবিশ্বাস করি ভাই, এইভাবে যদি আসেন ভাই, তাহলে তো ভাই এটা একটা মানিজ্জত মারা অবস্থা হয়। হ্যাঁ, কারণ এই যে অন্ধবিশ্বাস, আমি অন্ধবিশ্বাস করি কথাটা বলাটাও তো একটা মানিজ্জত মারা। আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে এটা একটা খুবই বোকার মতো কথা হয়েছে, কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন না কি, এটাই আমি অবাক হচ্ছি যে আপনি এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে এটা বলাটা কতখানি মানে মানিজ্জত মারা। তারপর আপনি বলতেছেন আপনার কোনো লজ্জা শরম আমি দেখতে পাচ্ছি না যে নিজেকে অন্ধবিশ্বাসী বলতেছেন। আচ্ছা ঠিক আছে, অন্ধবিশ্বাস আপনি করেন, অসুবিধা নেই, এখন আপনি বলেন আপনার কাছে কি কোনো যুক্তি আছে এই অন্ধবিশ্বাসের পক্ষে? জি, অন্ধবিশ্বাসের পক্ষে না, কিন্তু জিন যে আছে, আমি আমি প্রথমেই বললাম যে আপনারা কি অশরীরী বা জিনে কি বিশ্বাস করেন নাকি করেন না, এটা আমার প্রশ্ন ছিল। মানে আপনি বলতে যাচ্ছেন ভাই আমি একটা অন্ধবিশ্বাস করি, ভাই কোনো প্রমাণ নাই অন্ধবিশ্বাস করি, আপনারা কি কোনটা অন্ধবিশ্বাস করেন? না না ভাই, আমার নিজেকে একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন ফারাজ ভাই, আমি না একটা অন্ধবিশ্বাস করি বুঝছেন, আপনি কি কি অন্ধবিশ্বাস করেন ভাই বলেন তো দেখি। আপনি আমার মতো অন্ধবিশ্বাস করেন কিনা ভাই, এটা তো ব্যাক করার মতো প্রশ্ন, আমি এটা কিভাবে উত্তর দিব বলেন? মানে হ্যাঁ, তাহলে যে অনেকের উপর যে জিন আসর করা, এটা কি সম্পূর্ণভাবে মিথ্যা? আচ্ছা, আমাদের সাথে জ্যাক স্প্যারো ভাই আছেন, জ্যাক স্প্যারো ভাই আপনি কি বিষয়ে কিছু বলবেন? না ভাই, এই বিষয়ে তো আসলে কি বলবো, এটা আমি একটা কোশ্চেন করতে চাই যে উনি যে জিন বলতেছে, জিন আসলে কিসের তৈরি বলেন তো, মানে এটা কাগুনের তৈরি কিনা জানি না, তাহলে তার কোনো আর ফার্দার আলোচনা কি করব? আপনি এরাও জানেন না যে জিন কিসের তৈরি, আপনি বিশ্বাস করে বসে আছেন যে এটা সত্য? এখন যদি আমি বলি আগুনের তৈরি, আমি যে আপনাদের ইয়া পড়ি না তা তো না, যদি বলি আগুনের তৈরি, আগুন তো ভাই কোনো বস্তু না। ও, আপনি জানেন যে এটা যে একটা মানে ইরেশনাল কথা, এই জন্য আপনি বলে দিচ্ছেন যে আপনি জানেন না, মানে এই জন্য আপনি একটা মিথ্যা কথা অ্যাড করছেন এটার মধ্যে। জি, আমার আমি যদি এখন বলি আগুনের তৈরি, আগুন তো কোনো জিনিস না, আগুন তাহলে আগুনের তৈরি হয় কিভাবে? চিন্তা করেন, আপনি জিনিসটা জানেন, চিন্তা করেন, মানে জানেন জিনিসটা, কিন্তু মুখ খুলবো না, মুখ খুললে তো ধরা খেয়ে যাবো। আমি নিজে টাকা দিয়ে কবিরাজ নিয়ে আসলাম, আমি নিজেই আবার অনেক ধরনের কথা বলতেছি, এটা কি আমি নিজেই ইয়া করতেছি? এটা আপনাকে বোঝানো যাইতো, কিন্তু এটা আপনাকে, হ্যাঁ এটা আপনাকে বোঝানো যাইতো, কিন্তু আমার মনে হয় না উনি সেই বুঝগুলো বা টান টান করে মনে হয় না উনি মানে বুঝতে চাবে আর কি। আচ্ছা জি ভাই, চেষ্টা করছি, এটা তো আসলে একটা আমব্রেলা টার্ম উনি যেটা বলে আর কি। কোনো কিছু আছে এটা প্রমাণ না থাকে, তাহলে যে এই যে কথাটা যে জিন ভূত ধরছে, এই কথাটা কি কোনো রিজনেবল কথা নাকি এই কথাটা সিলেক্ট একটা মোটি না, মোটি মোটি না, মোটি এটা একটা দাবিও না, एक्चुअली একটা দাবিও না, এটা সম্পূর্ণ একটা অসত্য এবং একটা ভুয়া একটা কথা, এটা কোনো দাবির মধ্যে পড়ে না। কি যদি সে দাবি করে জিন ভূত, অবশ্যই দাবির মধ্যে পড়ে, হ্যাঁ যদি উনি বলে, হ্যাঁ না 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 অবশ্যই না, অবশ্যই এটা কোনো বেজি নাই এবং এটা সম্পূর্ণ একটা অসত্য কথা এবং ভুয়া কথা, সায়েন্সও এটাই এটাই বলে আসছে, যুগ যুগ ধরেই বলে আসছে, কিন্তু ওনারা মানে চিকিৎসা নেবেন ঠিকই, ঔষধ খাবেন ঠিকই, কিন্তু ঘুরে ঘুরে নামটা সেই ওই পাগলা বাবা বা ওনাদের যে ধর্মীয় গুরু তাদের উপরেই তার ক্রেডিটটা দিবে, যাই হোক সেটা কথা না। তো কথা হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে জিন ভূতের আসর, এগুলো অনেকগুলো স্টিমুলেন্টের উপর ডিপেন্ড, সেই স্টিমুলেন্টের মধ্যে প্রথম যেটা স্টিমুলেন্ট আসে কোথা থেকে, সেটা আসে হচ্ছে আমাদের মেমোরি থেকে,
আমাদের একটা প্রিজার্ভ মেমোরি থাকে, সেই প্রিজার্ভ মেমোরিতে আমরা ছোটবেলা থেকে থেকে আমাদেরকে প্রচন্ড ভয়ের মধ্যে, মানে সাবকনসিয়াসলি কনসিয়াসলি আমাদের বিভিন্ন ভয়ের মধ্যে দিয়ে যাওয়া লাগে। যেমন আমরা এখন যদি একটা 5 বছর একটা ছেলে বা 3 বছর একটা ছেলে বা একটা বাচ্চাকে যদি আমরা ছোটবেলা থেকে বোঝাই যে জিন আছে ভূত আছে, তখন সে স্বাভাবিকভাবে মানে নেক্সট কোয়েশ্চনটা সে করবে যে সেটা দেখতে কেমন। সেখানে আমরা প্রেজেন্ট করি আগুনের তৈরি, কিংবা একটা মাথা আছে একটা মাথা নাই, একটা এরকম একটা সেরকম, মানে অদ্ভুত অদ্ভুত সব আমরা মানে যে কিছু চিত্র তাদের সামনে আমরা তুলে ধরি। তো এটা তাদের মধ্যে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে মেমোরি পোর্শনে এটা জমা হয়, এবং এটা ফিক্সড মেমোরি বলি আমরা, এটাকে ফিক্সড মেমোরি ফিক্সড হয়ে যায়। তো এটা পরবর্তীতে বিভিন্ন সময় তার আশেপাশে আরো কিছু এভিডেন্স দেখে, এভিডেন্স বলতে অমুকের অমুকের মেয়েকে জেনে ধরলো, অমুকের ছেলেকে জেনে ধরলো, এটা করলো সেটা করলো, ভূতে আসর দিলো, এটা ধরলো ভূতের ধরলো, এটা তার ভেবে, এবং সেই সাথে সাথে তার কিছু সিমটমও তারা দেখতে পারে কিংবা শোনে যেরকম এরকম হয়। তো এবার যখন সে কোনো এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে সে যখন যায়, আশেপাশে কেউ নাই শুনছান এরকম একটা আমরা ধরে নিই, একটা এমন একটা পরিবেশের ভিতর দিয়ে সে যাচ্ছে যে আশেপাশে কেউ নাই শুনছান একটা ব্যাপার, তো তখন সে তার মনে যে ভয়ের সাথে সে বিট করতে থাকে, এবং একটা সময় সে ফিয়ারের সাথে বিট করতে করতে হেরে যায়, এবং তখনই তার মধ্যে এই যে আমি যে বলতেছিলাম স্টিমুলেটরি যে ফ্যাক্টর গুলো সেগুলো এগ্রাভেট করতে থাকে, এবং একটা সময় সে কলাপস করে, এবং তার মধ্যে সে তার এটাকে আমরা বলি হচ্ছে মানে কনশাস, আমাদের কগনিটিভ ব্যাপারগুলো ঠিক থাকে কিন্তু সে একটা ট্রান্সফরমেশন হয়, তার মধ্যে তার মাইন্ডের একটা ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফরমেশন হয়ে সে এরকম যে স্ট্যাগারিং যে ফ্যাক্টর সেগুলো সে শো করতে থাকে। এখন এটা এটা একটা সিনারি গেল। নাম্বার 2, ধরা যাক কেউ একটা উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে চাচ্ছে, সেক্ষেত্রেও সে কনশাসলি সে এটাকে মানে এটার উপর সে ভর করতে পারে। যেমন আমি একটা এলাকা প্রভাবশালী হতে চাই, সেখানে আমি কিছু জিনের কিছু মানে কিছু আমাকে জিনে ধরলে এরকম এরকম হয়ে যায়, গ্রামাঞ্চলে যেটাকে বলে ভর আসা ভার আসে টার্ম ইউজ করে তারা, তো এরকম হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে টোটালি একটা সাইকোলজিক্যাল একটা ফেনোমেনা, এটা একটা আমরা টার্মের মতো, এখানে জিন ভূত পরি বা ভূ বা অন্য কোনো কিছু কোনো সম্পর্ক নাই। তো এটাকে যদি আমরা এই পেশেন্টটা মানে এই পেশেন্টটা যদি আমাদের ডাক্তারের কাছে যদি তারা যায়, তাহলে এটা খুব ইজিলি তাদের এখান থেকে আমরা বেরিয়ে মানে বের করে আনা যায়। কিন্তু এখন কথা হচ্ছে মুমিনদের খটকাল মানে মানুষের খটকালাই কোন জায়গাতে, যে অমুক ওঝা নিয়ে আসলাম, অমুক হুজুর নিয়ে আসলাম, সে তো ফুটো দিয়ে এটা তো ঠিক করে ফেলবো। তো এটা হচ্ছে যে যখন সে ওই পরিবেশ থেকে তাকে একটা ভালো পরিবেশে আনা হয়, তার মধ্যে অটোমেটিক্যালি ইন্টেন্সিভ ভাবে তার একটা ট্রান্সফরমেশন বা চেঞ্জ আসতে থাকে, এবং এটা আস্তে 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 ব্রেন এটা ধরে ফেলে যে আমি এখন সেই ভয়ের বা ওই জায়গাটাতে নাই, আমি একটা ভালো জায়গায় চলে আসছি। এবং এটা তাকে বোঝানোর জন্যই আমরা বিভিন্ন ধরনের তার মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের এডিকেশন আমরা অ্যাপ্লাই করি। কাউকে মারা হয়, কাউকে সাউন্ড দেওয়া হয়, কারো উপরে কিছু ছুড়ে ফেলা হয়, কাউকে কোনো ইয়া দেওয়া হয়, তার মানে হচ্ছে তার ওই যে একটা একটা যে একটা মানে সিচুয়েশনটা যে অবস্থাটা ছিল সে অবস্থা থেকে আমরা তাকে আরেকটা অবস্থায় নিয়ে যেতে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটাকে আমরা স্বাভাবিক অবস্থা বলি। এবং একটা সময় ব্রেন কাজ করে, অবশ্যই করে, তখন সে ব্রেন হঠাৎভাবে কিরে আমি তো সেই জায়গায় নাই, আমি তো ভালো জায়গায় চলে আসছি, তার মানে আস্তে 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 ভালো হয়েছে, ব্যাপারটি এভাবেই কাজ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা তার মধ্যে কিছু ক্রনিক কিছু ড্যামেজ সাইকোলজিক্যাল ড্যামেজ করে ফেলে, তখন তারা ঘুরে ঘুরে পেশেন্টগুলো ডাক্তারের কাছে যায়, এবং তখন তারা মেডিকেশনের মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে খুব সহজে এটা বের করে আনতে পারে। এটি হচ্ছে আপাতত এক্সপ্লেনেশন, আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। জি ভাই, তাহলে কবিরাজ বা ওঝারা যে মন্ত্র তন্ত্র যাই বলেন যে যা কিছু করে, তাহলে রিয়াকশন দেয় কিভাবে, যে ভিকটিম যে আক্রান্ত সে রিয়াকশন দেয় কিভাবে? রিয়াকশন দেয় সেটা তো আমি আপনাকে বললাম যে তার মেমোরিতে একটা জিনে ধরালো কিভাবে রিয়াক্ট করে, সেটা তার মেমোরিতে থাকে কিন্তু সে সেটা তার মনের অজান্তেই অ্যাপ্লাই করে ফেলে, রিফ্লেক্স বলে, এটাকে আমরা বলি রিফ্লেক্স, ইন্টেন্সিং রিফ্লেক্সটা সে ইউজ করে যে আমাকে এটা মানে সে যে ধরনের রিফ্লেক্স শো করে এটা সে কোনো না কোনো ভাবে হয়তো সে শুনেছে আগে অথবা সে দেখেছে আগে, এটা তার নিজস্ব নিজের বানানো কোনো কিছু না। এই কারণে আপনি দেখবেন খুব সেম সেম মিলগুলো পাবেন, আপনি যদি 20টা জিনে ধরা রোগ মানে লোককে আপনি যদি পাশাপাশি রাখেন, তাদের মধ্যে 70-80% সিমটমে মিল পেয়ে যাবেন, কেন পাবেন বলেন তো? ভয় থাকে এই ব্যাপারে সাবকনসিয়াসলি, সেটা আপনি এখন জান না, আপনি আপনি একটা গভীর রাতে কোন একটা গাছে নিচে যান, আপনার ভয় লাগবে কিনা সেটা? জি ভয় তো লাগবে। কিসের ভয় লাগবে, ভয়টা কিসের? আমি জানি কিছু নাই, তারপর ভয় লাগে। ভয় লাগে লাগে না, এটা কেন লাগে? কারণ হচ্ছে আপনাকে ছোটবেলা থেকে আপনার মেমোরির মধ্যে ইনপুট দেওয়া আছে, ছোটবেলা থেকে মেমোরির মধ্যে ইনপুট দেওয়া আছে। এখন কথা হচ্ছে ধরেন আপনি একটা গ্রামে গেলেন, সেই গ্রামের ভিতরে ধরেন একটা ভয়ঙ্কর একটা জায়গা আছে, কবরস্থানে পাশ দিয়ে গেলে আপনাকে এরকম একটা ঘটনা ঘটে, কিন্তু আপনি গ্রামে সম্পূর্ণ জানি না যে ওই জায়গায় জানেন না ওই জায়গায়, তাহলে তো আমার ভয় লাগবে না? ভয় লাগবে না, ব্যাপারটা এরকম সিম্পল, যখন আপনি জেনে গেলেন, যখন আপনার মেমোরিটা অ্যাবজর্ব করে ফেললো যে এখানে সমস্যা, তখন আপনার মনে আস্তে আস্তে এটা নিয়ে আপনার রিয়াকশন শুরু হয়ে গেল। আপনি যদি এটার সাথে বিট করতে না পারেন, তাহলে এবং এই ভয় থেকে ভয়কে আপনি বিট করার জন্য আপনিও ডিস্ট্র্যাক্ট করেন, যেমন ধরেন আপনি যদি একটা জায়গাতে যান, জায়গাটা আপনার মানে মানে আপনার মাইন্ডটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবে, ঠিক কিনা? হ্যাঁ, এরকম কিছু একটা অ্যাটাক করবেন, হয়তো বা গান গাবেন, অথবা একটা সিগারেট ধরাবেন, অথবা নিজে নিজেই একটা ভিডিও দেখতে দেখতে যাবেন, অথবা কিছু একটা করবেন যাতে আপনার ওই 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 সময়টা আপনি পার করতে পারেন, তাই না? সিম্পল, ব্যাপারটা খুবই সিম্পল।
জি আমার এখানে কাছে আমাদের সবচেয়ে, হ্যাঁ আমি শেষ করি, এখানে আমাদের মানে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ডিজিজ আছে, সেই ডিজিজ গুলোর সাথে সিম্পটম গুলো মিলে যায়। যেমন এপিলেপসি, যেমন এপিলেপসি ধরুন একটা এপিলেপটিক একটা পার্সনের, আপনি এপিলেপসি অ্যাটাক করে ফেলবে, মৃগী রোগ যেটা অ্যাটাক করে ফেললো, এটাকে আপনি শুরুতেই মানুষজন ধরে ফেলবে যে ওকে জিনে ধরছে, এবং সেখানে সে টাইম এক্সপেন্ড করবে। এপিলেপসি যদি একটা এপিলেপসি 30 মিনিটসের বেশি যদি সেটা সাস্টেইন করে বা সাইকেল রেকর্ডে আসতে থাকে, তাহলে তো পার্মানেন্টলি ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। এই কারণে আমরা যদি যদি বুঝতে পারি যে যিনি ধরুক বা যে যাই হোক যে সিম্পটম হোক, আমরা সরাসরি যদি আমরা মেডিকেল সেন্টারে যাই, এটাই হচ্ছে, এটাই আমরা চেষ্টা করি, এটা চেষ্টা করে আসতেছে আমরা ডাক্তাররা সবাই বা এই হেলথ সেক্টর যারা আছে, আস্তে আস্তে দূর হবে অবশ্যই। জি আমি মূলত আপনাদের ইয়া ফলো করি বা এটা দেখে 2019 সাল 19-20 থেকে অনেকদিন যাবত। জি আমার কাছে অন্য বিষয়ে কোনো প্রমাণ না থাকলেও এই বিষয়টা একটু অন্যরকম লাগতো, যে কবিরাজরা মন্ত্র পড়ে বা দোয়া পড়ে তারপরে কিভাবে রিয়াকশন দেয়। এটা শুধুমাত্র আপনি যে একটা স্বাভাবিক, হ্যাঁ এটা শুধুমাত্র আপনি ভয়ে তাড়ানোর জন্য যেমন আপনার মনটাকে ডাইভার্ট করেন, তেমনি ভয়ের ভয় মানে ভয় মানে ভয়গ্রস্ত বা ভয়াক্রান্ত একটা মানুষকে নর্মাল পরিবেশে আনার জন্য আমরা তার মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করি। ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই মোটামুটি এক্সপ্লেন হয়ে গেছে ভাই, নেক্সট কার কথা যাই একই কথা। এখানে আরেকটা 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 জিনিস ভাই বারবার এগুলো বলার প্রয়োজন আছে ফারাজ ভাই, কারণ হচ্ছে এই জিনিসগুলা এই কুসংস্কার গুলা মানে যারা হচ্ছে কি একেবারে ইয়ামুমিন তাদের ভিতরে এই কুসংস্কার গুলা বেশি থাকে। একটা জিনিস কি খোরশেদ আলম আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে যাদেরকে ভারতে হিন্দুদের মধ্যে যাদেরকে মা কালী ভর করে যাদের উপরে, তাদেরকে কিন্তু এই যে কোরআনের সূরা পড়া ফু দিলে কিন্তু তাদের লাভ হয় না, তাই না? মনে আমি তো বাংলাদেশে থাকি, ভারতে তো জানি না, তোমার ভারতে তো ওই যে ওঝা টোঝা আছে, হিন্দু ওঝা টোঝা আছে, ওরা তো আইসা মানে শিবের শিবের পূজা টুজা কইরা, সিনেমা তো দেখেন তাই না, সিনেমা দেখেন না? কিন্তু এই যে ইয়া বাংলাদেশে যে যেমন দেখি যে ধরেন যে একজন মুসলিমের উপর একজন কাল একটা কালী ভর করলো তাকে তাকে বল। আসিফ ভাই, আসিফ ভাই এখানে মানে কাজ অনেক সময় কিন্তু হয়, কারণ মেইন মানে ফেনোমেনাটাই হচ্ছে আমি যেটা বললাম তাকে তার মাইন্ডটাকে ডাইভার্ট করা, এটা কিন্তু কাজ হয়। সে যদি এটা সম্বন্ধে কিন্তু নাও জানে, সে সে মানে তাকে অবাক একেবারেই, কিন্তু সে যদি এটা সম্বন্ধে একেবারেই না জানে, একেবারেই না জানে তাহলে কিভাবে হবে? যেমন ধরেন হবে কারণ হচ্ছে, কারণ আমি আমি এই যে ইসে পড়েছি কিছু ইসে পড়েছি যে নর্মাল পানি নিয়ে গেছে, হ্যাঁ নর্মাল পানি নিয়ে বলছে এটা হচ্ছে খ্রিস্টানদের হলি ওয়াটার, তারপর মেরে দিছে, মনে করেন পেশাব করে নিয়ে গেছে বা মদ নিয়ে গেছে বোতলে ভিড়া ওইটাই মেরে দিছে, বলছে এটা হলি ওয়াটার, তারপরে ভূত চিৎকার করে কান্না শুরু করছে, হ্যাঁ আমার পুরে গেল পুরে গেল পুরে গেল, হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। তার মানে হচ্ছে যে ওই লোকটা যেটা জানে, লোকটা জানার বাইরে তো আর কিছু হচ্ছে না। আপনার যে পয়েন্ট সেটা মানে এটা অবশ্যই নাম্বার ওয়ান, এটা অবশ্যই এক নম্বর রাখবো, কিন্তু আমরা 2 নম্বরে যেটা রাখি তাকে অবাক করে দেওয়া। অবাক করতে গেলে আপনি যেভাবে তাকে অবাক করতে পারেন, এখন সেখানে যদি কেউ একজন মাকালি সেজে তার সামনে যদি যে ইয়াক শুরু করে কেটে কাটা শুরু করে সে অবাক হয়ে যেতে পারে, অবাক হলে তার তার ব্রেন একটা একটা ধাক্কা খাবে, একটা শক খাবে, তখন সে আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসতে। এটা মানে এই কথাটা কেন বললাম, কারণ এই কথাটা কেন বললাম কারণ এটার একটা বিশাল নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে যে যেহেতু ধরেন একটা সংখ্যাগরিষ্ঠ দেশ যদি মুসলিম হয় বা হিন্দু হয় যেটাই হোক না কেন, মাইনরিটি একজন যদি আক্রান্ত হয় তারা এটা দাবি করে বসে যে এই যে তোমাদের অমুক অমুকে কাজ করলো না, আমি সুরা পরে ফুঁ দিলাম আমারটা কাজ করে গেল, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর দিক। হ্যাঁ এটা এটা কারণ এটা এরকম কিন্তু কাজ ঘটনা হয়, ঘটতে পারে, হ্যাঁ এরকম এরকম ঘটনা ঘটনা ঘটতে ঘটতে পারে, পারে। কিন্তু কিন্তু মনে করেন যে একজন মানুষ খুবই দৃঢ়ভাবে ইসলামে বিশ্বাসী, হ্যাঁ এখন সে হচ্ছে তাকে তার উপরে জিনে ভর করছে, এখন একজন হিন্দু ওঝা এসে গায়ত্রী মন্ত্র পড়া শুরু করলো, এই লোকের ভিতরে সেটার প্রভাব পড়ার তো সম্ভাবনা আমি দেখি খুবই কম। না সে যদি তার যদি এই 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 তার যদি এই সিচুয়েশন বা শুনেন একটু, মনে করেন সে একজন প্রিচার, সে একজন ইসলাম ধর্ম প্রিচার, সে হিন্দু ধর্ম বলতেই সে এটাকে কুফরি মনে করে, মানে স্টুপিড জিনিস মনে করে, সে মানে একেবারে তার সাবকনশিয়াস মাইন্ড থেকেও সে এটাকে কুফরি জিনিস মনে করে, তাকে যদি আপনি এই জিনিস দেন, তাকে যদি আপনি মা কালী মন্ত্র মন্ত্র বলে ফু দেন, তার ভিতরে কি আসলে কোনো রিয়াকশন হবে? না বা যদি এখন দেখতে হবে তার কনসাস লেভেলটা ডিস্টর্টেড হয়েছে কোন লেভেল পর্যন্ত, এটাই আর কি, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি, যে আপনারা যেটা যে আমরা যে পয়েন্টটা কথা বললাম, বুঝতে পারছি যে ভাই আপনি যেটা বলতেছেন সেটা আমি বুঝতে পারছি, আপনি যেটা বলতেছেন যে এক মুহূর্তের জন্য শক করা, শক করে তাকে ইয়াটা না, হ্যাঁ আপনি হয়তো ওই পয়েন্টটা ঠিক আছেন, বাট আমরা যেটার কথা বলতেছি সেটা একটু ডিফারেন্ট। আমরা বলতেছি যেটা লং টার্ম ধরে তাকে যেই মেডিসিনটা দেওয়া হয়, লং টার্ম ধরে তাকে যেই ধর্মের নামে যে ইয়াটা করা হয়, চিকিৎসা করা হয়, ইসলাম ধর্ম অনুযায়ী বলুক বা হিন্দু ধর্ম অনুযায়ী বলুক বা ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী বলুক, যেটা করা হয় আমার মনে জি হয়, ভাই আপনাদের আপনাদের মাঝখানে আমি একটু বলি এই জায়গাটা, না না আমি একটু বলি যে অনেকে অনেক মুসলিম হিন্দুদের এটা বিশ্বাস করবে, কারণ ওরা মনে করে কি কোরআন মনে হয় উল্টা দিক থেকে পরে কুফুরি করতেছে ওই জন্য জিনটা হাজির হবে। না এটা আসলে ফারাজ ভাই আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আপনার পয়েন্টটা আমি ঠিক আছে, গীতা গীতার গীতার আওয়াজ আসে না ভাই এখন আমি একটু বলি, এটা এটা হ্যাঁ হ্যাঁ বহুত আলোচনা হয়েছে, আমরা নেক্সট হ্যাঁ বহুত আলোচনা হয়েছে আমার, মানে আমি 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 তো 30 সেকেন্ড একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ফারাজ ভাই যে পয়েন্টটা তুলেন, যদি পেশেন্টটা ক্রনিক হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টের একটা স্টেট হয়, সেই স্টেটটা এরকম হয় যে আমাকে জিনেই ধরছে, আমাকে জিনেই ধরছে, এবং সে আবারও বিলিভ করা শুরু করে, হ্যাঁ হ্যাঁ আমাকে জিনেই ধরছে তাহলে তো আমার তো আমি মনে হয় তাড়াতাড়ি ভালো হবো না, তখন যে স্টেটে আসে তখন সে যে বিলিভে বিলিভ মানে বিলং করে সেই বিলিভে আগাইতে হয়,
এটা মানে এই পয়েন্টে অবশ্যই এটা আমি আপনার সাথে এগ্রি করি। ধরুন একজন মুসলিম, সে যদি 3-4 দিন পরে যদি সে একটু অর্ধেক ভালো হয়ে যায়, সুস্থতা দিকে যায়, এবং সে কিন্তু তখন জানবে যে আমাকে জিনে ধরছে, এটা আবার আরেক স্টেটাস, তখন ভাববে যে না আমাকে আমাকে তো অন্য ধর্ম দেখে বলে কাজ হবে না, কারণ আমার ধর্মে যাবে হিন্দুদের ক্ষেত্রে ঠিক সেম বিষয়টা, এই পয়েন্টটা অবশ্যই ঠিক। এবং যদি এবং যদি এই রকমের পেশেন্টের সামনে আয়াতুল কুরসি পড়বো এখন এটা বলে যদি আমি আরবিতে চটি পড়া শুরু করি, মনে করেন যে অশ্লীল সাহিত্য যেটা যেটাকে বলে, তাহলে তো ওই ব্যক্তি তো যদি না বোঝে যে আসলে কি পড়া হচ্ছে, তার সামনে কি পড়া হচ্ছে, সে তো শুনবে আরবি, হ্যাঁ কিছু বর্বর বর্বর কথা, রিয়াকশনটা তো একই হবে, তাই না? রিয়াকশন একই হবে, না না ডেফিনেটলি তাকে বিশ্বাস করানো যে আমি এগুলো বলতেছি তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা আসিফ ভাই, আমরা তাহলে নেক্সট কথা যাই, আমার মনে হয় মজা নাই এটা। ঠিক আছে ঠিক আছে, খোরশেদ আলম ভাই আপনাকে তাহলে বিদায় জানাই, আপনার এখান থেকে খুব সাউন্ড হচ্ছে, আপনাকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে হ্যাঁ, আপনার কাছে আরেকটা সংজ্ঞা নেক্সট টাইম, নেক্সট টাইম, থ্যাংক ইউ। আচ্ছা।